ডেঙ্গু হলে গর্ভবতী মা কি করে বুঝবেন যে তার ডেঙ্গু হয়েছে কি না? আমরা যেটা বলবো যে যখন আপনি মনে করবেন যে শারীরিক টেম্পারেচার বেড়েছে অথবা তাপমাত্রা বেড়েছে, জ্বর জ্বর ভাব হচ্ছে, সাথে গায়ে ব্যথা, সেটা কিন্তু একটা ডেঙ্গুর লক্ষণ। সেই সাথে আমরা বলবো যে জ্বরটা যদি অনেক বেশি আসে এবং মাঝে মাঝে জ্বর দেখা যায় যে থেমে আবার আসলো, শারীরিক ব্যথাটা অনেক পরিমাণে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর লক্ষণ হিসেবে আমরা চিন্তা করি। এখন যে সিজন, এই সিজন চেঞ্জের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ঠান্ডা কাশি সমস্যা লেগে থাকে, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় যে অনেক ক্ষেত্রেই কিন্তু ঠান্ডা কাশি বা নাকে পানি থাকে না। কাজেই যদি নাকে পানি না থাকে, শুধু জ্বর এবং শরীরে ব্যথা হয়, সেক্ষেত্রে ডেঙ্গুর লক্ষণ হিসেবে আমরা চিন্তা করি। এখন একটা গর্ভবতী মার যদি এরকম শারীরিক সমস্যা হয়, অবশ্যই বাসায় অপেক্ষা করবেন না, কারণ উচ্চ তাপমাত্রা বা শারীরিক টেম্পারেচার যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। কাজেই এই মাটাকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসবেন। আমরা বিশেষ কিছু টেস্ট করি, টেস্টের মাধ্যমে কনফার্ম করি ওনার ডেঙ্গু হয়েছে কি না। আর যখন এই গর্ভবতীর মার ডেঙ্গু কনফার্ম করা হয়, তখন আমরা কিন্তু রোগীকে কিছু কিছু স্পেশাল প্রিকশন বা সাবধানতা অবলম্বন করতে বলি। প্রথমত, রোগী প্রচুর পরিমাণে পানি খাবে, টেম্পারেচার অনেক বেশি ওঠা যাবে না, 100-এর উপরে টেম্পারেচার উঠলে প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ খাবে। প্যারাসিটামল ওষুধের সাথে সাথে অনেক সময় সাপোজিটরি ইউজ করা যেতে পারে। প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবুর শরবত, মাল্টা, কমলা এগুলো খেতে পারেন। ভিটামিন সি শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে যে শরীরের রক্তের ঘনত্ব বেড়ে যায়। আমরা সেক্ষেত্রে বলবো যে প্রচুর পরিমাণে হাইড্রেশন বা ফ্লুইড তরল জাতীয় খাবার খেতে থাকবেন। এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে কিন্তু বাসায় বসে কোনো ধরনের ওষুধ নিচে নিচে নেওয়া যাবে না, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে কিছু কিছু ঔষধ কিন্তু নিজে তো খাওয়া যায় না। সেই সাথে একজন প্রেগনেন্ট মহিলা যদি বিশেষ ধরনের ওষুধ খান বা নিজের ইচ্ছামতো ওষুধ খান, সেক্ষেত্রে কিন্তু গর্ভস্থ শিশুরও ক্ষতি হতে পারে। কাজেই যদি ডেঙ্গু পজিটিভ হয়, তখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের, যারা মেডিসিন বিশেষজ্ঞ, তাদের শরণাপন্ন হতে হবে। তো প্রাথমিকভাবে আমরা যেটা বলবো, প্রথমত যদি ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়, সাথে সাথে আপনার প্রসূতি রোগ বিশেষজ্ঞ বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ, যারা আন্ডারে আপনি অ্যান্টিনেটাল চেক আপ বা গর্ভকালীন চিকিৎসা করাচ্ছেন, তার শরণাপন্ন হবেন। তিনি কিছু টেস্ট করিয়ে যদি ডেঙ্গু পজিটিভ হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন মেডিসিন বিশেষজ্ঞর আন্ডারে চলে যেতে হবে। নিজে নিজে ওষুধ কখনোই খাওয়া যাবে না, আর জ্বরের জন্য যদি ওষুধ নিতে হয় প্যারাসিটামলই যথেষ্ট। প্যারাসিটামল বাইরে নিচ থেকে কোনো ওষুধ খেতে পারবেন না।